নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব সারা বছর জুড়ে মা লক্ষ্মী, ধনকুবেরজি এবং গণেশজির আশীর্বাদ পেতে আপনারা দীপাবলির দিন কি এমন বিশেষ প্রয়োগ করবেন যার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনে মা লক্ষ্মী ধনকুবেরজির আশীর্বাদ আপনারা আপনাদের জীবনে পেতে পারে। দেখুন, প্রথমেই বলবো লক্ষ্মী গণেশজির আশীর্বাদ, কুবেরজির আশীর্বাদ সংগ্রহ করার জন্য কিছু বিশেষ প্রয়োগ, যেই প্রয়োগ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সহজ এবং অত্যন্ত সরল। আপনারা প্রত্যেকেই সহজভাবে এই প্রয়োগ বিধি করতে পারবেন। সামান্য কিছু দ্রব্য আপনাদের ক্ষেত্রে প্রয়োজন, যেই দ্রব্যগুলো বিশেষ গুরুত্বপূর্ণ এগুলি আপনাদের পূর্বেই কিন্তু করতে হবে। প্রথমে বলবো এই প্রয়োগের মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনে অর্থনৈতিক কষ্ট থেকে আপনারা নিশ্চিতভাবে মুক্তি পেতে পারেন। প্রয়োগ খুব ছোট হলেও অত্যন্ত প্রভাবশালী, তাই এই ছোট্ট প্রয়োগ অবশ্যই আপনারা দীপাবলিতে করতে পারেন। আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে অর্থনৈতিক কষ্ট থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারবেন। তাহলে চলুন প্রথমে আলোচনা করব যে আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ দ্রব্য যেগুলি দুটো পুটুলিতে রাখতে হবে, একটি লাল পুটলি এবং একটি হলুদ পুটলি। তাই হলুদ পুটলি একটি এবং লাল পুটলি একটি আগে আপনারা জোগাড় করে নিন। এবং একটি লাল পুটলির মধ্যে একটি লক্ষ্মী গণেশজির রূপোর কয়েন রাখতে পারেন, ছোট হোক কোনো অসুবিধা নেই। এবং একটি লক্ষ্মী কড়ি রাখবেন, একটি মা লক্ষ্মীর সর্বপ্রিয় পদ্মবীজ রাখবেন এবং একটি গোমতী চক্র রাখবেন। এই চারটি জিনিস, লাল যেটি বটুয়া আছে যে ইয়ে রয়েছে ওর মধ্যে, এটিকে রেখে দিন। আর আরেকটি জিনিস রাখবেন, সেটা হচ্ছে রক্ত গুঞ্জা, অর্থাৎ লাল গুঞ্জার একটা ফল কিন্তু তার মধ্যে রেখে দেবেন। এই পাঁচটা জিনিস রেখে লাল বটুয়াটাকে সাইডে রাখুন। এবং আরেকটি হলুদ বটুয়া যেটা আছে, হলুদ পুটুলি যেটা আছে, সেই পুটুলিটার মধ্যে একটি লক্ষ্মী মা লক্ষ্মীর প্রিয় পাথর হচ্ছে হকিক পাথর। এই হকিক পাথর যে কোনো রঙেরই হতে পারে, এইটি নিয়ে আপনারা সেই বটুয়ার মধ্যে রাখুন। একটি পাঁচমুখী রুদ্রাক্ষ রাখুন, একটি শ্রীফল সুপারি রাখুন, একটি সাদা গুঞ্জা রাখুন, যাকে কুচফলও বলা হয়ে থাকে, গুঞ্জার ফলকে। এই চারটি জিনিস আপনারা হলুদ পুটলিতে রাখুন। হয়ে গেল দুটো পুটলি। কিন্তু এই প্রয়োগবিধি করার সময় আপনাদের মাথায় রাখতে হবে, এই প্রয়োগবিধি সর্বদাই কিন্তু মধ্যরাত্রে করতে হয়, অর্থাৎ 12টা থেকে 2টোর মধ্যে এই প্রয়োগবিধি আপনাকে করতে হবে শুদ্ধ বস্ত্রে। প্রথমে স্নানাদি সম্পন্ন করে নেবেন। স্নান সম্পন্ন করা হয়ে গেলে এই দুটো পুটলি আপনারা আগে থেকেই তো রেডি করে রেখেছেন, এই দুটো পুটলি নিয়ে বসে পড়ুন। একটি আপনারা রূপোর থালা হতে পারে, স্টিলের থালা হতে পারে, নিয়ে নিন, দুটি থালা নেবেন আলাদা আলাদা হবে। দুটি থালার মধ্যে লাল পুটলির জিনিসগুলি একটি থালার এবং আরেকটির মধ্যে আপনারা হলুদ পুটলির জিনিসগুলো ঢেলে নিন। ঢালা হয়ে গেলে সেগুলিকে প্রথমে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। ধোয়া হয়ে গেলে তারপরে আপনারা সেটিকে পঞ্চামৃত তৈরি করে সেগুলির মধ্যে একটি একটি করে চুবিয়ে আপনারা পঞ্চামৃতে ভালো করে শোধন করে তারপরে সেগুলো ভালো করে ধুয়ে মুছে নিন। সম্পন্ন হয়ে যাওয়ার পরে লাল পুটলির জিনিস লাল পুটলিতে ভরে দিন, হলুদ পুটলির জিনিসগুলো হলুদ পুটলিতে ভরে দিন। ভরা সম্পন্ন হয়ে গেলে এই দুটো পুটুলিতে থাকা জিনিসগুলোকে আপনারা সামনে রাখুন, মা লক্ষ্মীর আসনে রাখুন, কুবেরজির আসনে, গণেশজির আসনে রেখে দিন। এবং সেখানে বসে আপনারা ধূপ দীপ প্রজ্বলন করুন। সমস্ত প্রজ্বলিত হয়ে গেলে ভোগ নিবেদন করুন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে সাদা মিষ্টি, কুবেরজির উদ্দেশ্যে সাদা মিষ্টি দিতে পারেন এবং গণেশজির উদ্দেশ্যে হলুদ লাড্ডু ভোগ দিতে পারেন, অত্যন্ত বিশেষ শুভ হবে। এই ভোগ অর্পণ করার পরে আপনারা সকল কার্য, অর্থাৎ পুজো উপাসনা করতে করতে আপনারা পদ্মবীজের মালায় অথবা স্ফটিকের মালায় একটি ছোট্ট মন্ত্র জপ করবেন। মন্ত্র কি? শ্রিং হ্রিং শ্রিং। এই ছোট্ট মন্ত্রের জপ এক মালা, অর্থাৎ 100 বার করুন। সম্পন্ন হয়ে গেলে মায়ের কাছে আশীর্বাদ চান, আপনারা আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং অর্থনৈতিক সম্পদের জন্য আপনারা মনস্কামনা জানান। আপনাদের সমস্ত মনস্কামনা জানানো হয়ে গেলে সেই দিনকেই তৎক্ষণাৎ আপনারা সেখান থেকে সেই পুটুলি দুটি তুলে আপনারা আপনাদের অর্থ রাখার স্থানে দুটি পুটুলি একত্রে রেখে দিন, কিন্তু পুটুলির জিনিসগুলো যেন আলাদাই থাকে। এইভাবে আপনারা সেই পুটুলিটি আপনারা আপনাদের অর্থ রাখার স্থানে রেখে দিন। নিশ্চিতভাবে দেখতে পাবেন আপনাদের জীবনে অর্থের সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে, আর্থিক শ্রীবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে,
আর্থিক অভাব, আর্থিক অনটনের যে সম্ভাবনা তৈরি হয় সেই সম্ভাবনা আপনাদের থেকে দূর হতে আপনারা নিশ্চিতভাবে দেখতে পাবেন। আপনাদের উদ্দেশ্যে যে ছোট্ট প্রয়োগবিধি বললাম, অত্যন্ত সহজভাবে, অত্যন্ত সরলভাবে এই প্রক্রিয়া আপনারা সবাই করতে পারেন, আপনাদের জীবন মঙ্গলময় হোক। আপনারা দীপাবলির এই বিশেষ পর্ব, ধনতেরাসের এই বিশেষ পর্ব ভীষণ ভালোভাবে কাটান। আমাদের এই ছোটো ছোটো এপিসোডগুলো ভালো লাগলে আপনাদের ক্ষেত্রে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আর আপনারা অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে আবারও দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই।